এখন খাওয়ার টাইমে তখন খাওয়া অভিভাবক করবো আর আমি আসছি আমাকে দেখে যে এরকম করা শুরু করে দিয়েছে এই যে বক পাখির জন্য মাছ ভিজিয়ে রাখা হয়েছে যেহেতু ফ্রিজে যায় আসাল সিঙ্গারা চল শিঙ্গারা খেলে এবারে সমস্যা হয় বক পাখি শিঙ্গারা খাবো না মাছ খাবো সাইরা দাও খাঁচাই তেন সাইডে দাও একবারে সাইডা হয় আর উপর মড় ওই যে নিচে পাচ্ছে নিচে হ্যাঁ এটা নন্দ হা হা আই যে বাইরে গেতে যা যা তুই বাইরে ডাইলা দাও মাছ রি ওটা ডাইলা দাও মাড়িতে ডাইলা দাও ঘটাইতে নি খাইতেছে মাটিতে বই রয়েছে যে মাটিতে আগে খাইতেছে কালাই তো ভাগ্য মাটিতে বই রয়েছে তো মাটিতে খাওয়ার জন্য আগে পাগল হয়েছে এই পাখিটা না আরো সমস্যা বেশি হইতেছে দেখা যায় না হেঁচুরে যায় শাকিল পাখিটা না হেঁচুরে যায় খাই নাকু আগে পরে দর দেখি বক পাখিটা পাখিটা আরো সমস্যা আস্তে আস্তে মনে হয় বেশি হইতেছে হাবিবা একটু দরসাল পাখির মধ্যে আরো সমস্যা বেশি হইতেছে দেখা যায় পাখা বেশি সমস্যা দিলাম আমি মানে পালি আমি তো এটা পাইছিলাম হেম্বুরে এটা জীবন বাঁচাইছিলাম এর এখন সাইরা দিছি এখন সাইরা দিছি এখন মনে করলাম যে যদি যাই তাহলে যাই গিয়া তোমাকে ধন্যবাদ পাখি দুইটা বাঁচার জন্য খাসার ভিতরে থাকে খাসার ভিতরে তুমে মানে মাছ খাওয়ার বাইক তোমার বাইরে বাণী গা খাসা তো পাগল হয়ে যায় বাইরে বাণী বিলাই খাব খাচাৰ ভিতৰ চেবে খাচাই ৰাহি খাচাই খাবাৰ টাইম হৈছে

না দৌড়ছিলাম তো এদিন কে খালি দেখছি একটু তাছাড়া তো আর দৌড়ি না

আহ তুই কোন দিকে চিজি আ হাই যাও না খাসা দেইর হাল দাও একটা 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 তো খাও অনেকেই কমেন্টস করেছিলেন আমাদের একটা ভিডিও মধ্যে আমাদের খাসাটা চেঞ্জ করতে তো তার জন্য এই যে বগনা শাকিলের আগের প্রবুতরphalak বড় একটা খাসা আছে তো ওই খাসাটা চেঞ্জ করে এখন বকফা হিগুলো এই খাসার ভিতর দিব যেহেতু বকফা হিগুলো এখন বড় হয়েছে তার জন্য সমস্যা ছোট খাঁচায় বিড়ালের কাছ থেকে রক্ষার জন্য এখনো বন্দি করে রাখতে হয় যেহেতু এখনো উড়াল দিতে পারে না এটাই ঢুকাই দাও এই খাঁচাটা যাবো না যাব না যাবো ওই ফেলে যাবো নাতে দে বাইরে যাবো ওই ফেলে দেশ খেসা খিল ওই ফেলে একবার ইয়ে যাবো না করবো না আরে ফাকে আর দুঃখ পাবো হইলো দুঃখ পাবো না কান্দ হাও আজকে দর্স একবারে দুই সঙ্গে দিরে বাইক না আরে ফাকে তুই আর ভালাইলে হ্যাঁ সাকি লে আর তো ফাইনালি আমাদের খাসাটা চেঞ্জ করে দিয়েছি এখন বড় একটা খাসাই রাখলাম এই খাসার ভিতরে হয়তো একটুখানি আরাম হবে বাফাকিগুলোর